সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলামকে আমরা গণতন্ত্রের মাধ্যমে আমাদের নেতাকে আমরা অভিনন্দন জানাচ্ছি নেতৃবৃন্দরা আসলে বক্তব্য দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে আপনাদের সরাসরি Yeah.
প্রিয় নেতৃবৃন্দ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক কাদের গনি চৌধুরীকে এবং পরবর্তীতে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডক্টর লুৎফর রহমানকে আজকের এই গণঅবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বিরোধী আন্দোলনের অন্যতম তত্ত্বাবধায়ক প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাত্র দুদিন আগে ব্রিটিশ সরকারের কারাগার থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত মহাসচিব প্রতিবাদী বিরোধী আন্দোলনের অন্যতম তত্ত্বাবধায়ক নেতা ফখরুল ইসলাম আলমগীর ও সমাজের জাতীয় নেতৃবৃন্দ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে দেশে একটি চরম প্রতিবাদী শাসন কায়েম হয়েছে মানুষের জন মাল ইজ্জত আপনার আজকে নিরাপত্তা নেই আজকে মানুষের স্বাভাবিক মৃত্যুর গান্ধী নেই দেশের যেই নাগরিককে সকালবেলা ঘর থেকে বের হয়ে যায় সন্ধ্যার সময় সেই নিরাপদে দেশে ঘরে ফিরে আসবে কি তার কোনো গান্ধী নেই এমনি একটি প্রতিবাদী শাসন আজকে কায়েম হয়েছে আজকে মানুষের সবচেয়ে বেশি আমরা পেশাজীবীরা নিপীড়িত আমরা সাংবাদিকের জন্য কথা বলি গত 15 বছরে এই প্রতিবাদী সরকার আমলে 50 জন সাংবাদিক হত্যা করা হয়েছে সাধারণের কথা জানেন সাধারণ হত্যার বিচার পর্যন্ত আমরা পাইনি দশে নজরবিহীন ভাবে এর তদন্ত পর্যন্ত কঠিন প্রভাবের বিচার হয়েছে শুরু করতে চাই সেটি হলো এই অবৈধ সরকারের প্রধান
بانجلاديش.